যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। প্রতি ঘন্টায় আগুন গ্রাস করে নিচ্ছে গড়ে 5,000 একর এলাকা। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে অঞ্চলটির 4,000-এরও বেশি বাসিন্দাকে। আগুনের গ্রাস থেকে বাঁচতে যখন মরিয়া সবাই, কোথায় গেলে মিলবে নিরাপদ আশ্রয় সেই চিন্তায় উদ্বিগ্ন, তখন এক নারীর ভাবনা তার 7 কুকুরকে নিয়ে। তাদের ফেলে তো তিনি নিরাপদ আশ্রয়ে যেতে পারবেন না, কারণ এই প্রাণীগুলো তারই পরিবারের অংশ। কোহাসেটের বাসিন্দা সুসান সিঙ্গেলটন তার স্বামী আর পোষা 7টি কুকুরকে সঙ্গে নিয়ে একটি গাড়িতে করে বাড়ি ছাড়েন। সঙ্গে নেন প্রয়োজনীয় কিছু পোশাক ও খাবার। পণ্যে হয়ে যখন একটি নিরাপদ আশ্রয় খুঁজছেন সুসান, তখনই দুঃসংবাদ আসে, পুড়ে গেছে তাদের বাড়ি। বর্তমানে তারা একটি আশ্রয় কেন্দ্রে গেলেও সেখানে পোষা প্রাণী নিয়ে প্রবেশের অনুমতি নেই, তাই তারা আশ্রয় কেন্দ্রের বাইরে একটি গাড়িতে দিন যাপন করছেন। থাকার জন্য একটি উপযুক্ত স্থান খুঁজে বের করা তাদের জন্য জরুরি বলে জানান সুসান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।